করোনা এবং লকডাউনের ধাক্কা সবথেকে বেশি আঘাত এনেছে গরিব মানুষের ওপর। কেউ কাজ হারিয়ে পথে বসেছেন, কেউ পরিবারের রোজগারের সদস্যকে হারিয়ে কার্যত অকুল পাথারে পড়েছেন। সেই সংকটে এবার ফুটে উঠল প্রতিচি ট্রাস্টের সমীক্ষার রিপোর্টে। এই সংস্থার চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, দেশজুড়ে যখন সম্পূর্ণ লকডাউন চলছে, সেই সময় 2020 সালে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একটি সমীক্ষা চালিয়েছিল প্রতিচি ট্রাস্ট, যেখানে 2500 মানুষের সঙ্গে কথা বলা হয়। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, করোনাকালে প্রান্তিক মানুষদের মধ্যে 87.8% মানুষ কাজ হারিয়েছিলেন। বাংলা থেকে কাজের খোঁজে অন্য রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে 93.2% কাজ হারিয়েছিলেন। এ রাজ্যে জব কার্ডধারীদের মধ্যে 100 দিনের কাজ পেয়েছিলেন মাত্র 55%। তবে প্রতিচি ট্রাস্টের রিপোর্টে ওই সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যের ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, 26% পরিযায়ী শ্রমিক জানিয়েছেন তারা রাজ্য সরকারের সাহায্য পেয়েছেন, রাজ্যে ফেরানোর ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাশাপাশি প্রতিচি ট্রাস্টের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ওই সময় সর্বাধিক 240 দিন অবধি খাদ্য সংকট চলেছিল, প্রতি 5 জনের মধ্যে 1 জন খাদ্য সংকটে ভুগেছিলেন। সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিলেন সেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা, যাদের রেশন কার্ড নেই। এখান থেকে আমাদের শিক্ষা কি, যে আমরা কেন এই রিপোর্টটা করলাম, যে এরকম ধরনের পরিস্থিতি যদি আবার হয় আমাদের কি ধরনের রেডিনেস অর্থাৎ প্রস্তুতি থাকবে? আমাদেরকে একদিকে পাবলিক ডিস্ট্রিবিউশন, ইমিউনাইজেশন, এইগুলো যদি স্ট্রেংথেন না হয় এবং এইটা কোনোভাবে যদি ক্রমশ বেসরকারিকরণ বা অন্যভাবে প্রাইভেটের হাতে চলে যায়, তাহলে কিন্তু অসংখ্য মানুষ এ থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃহস্পতিবার প্রতিচি ট্রাস্টের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করবেন। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।